আসসালামু আলাইকুম। পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আজকের আরো একটি নতুন এপিসোডে। বন্ধুরা, অনলাইন আর্নিং করার পরে সেই আর্নিং গুলো নিজের পকেটে নিয়ে আসার জন্য কয়েকটি প্রসেসের মধ্যে অন্যতম একটি প্রসেস হচ্ছে perfectmoney.com। পারফেক্ট মানি এর মাধ্যমে আপনি খুব সহজে আপনি আপনার আর্নিং গুলো পকেটে নিয়ে আসতে পারবেন কিছু মেথড ফলো করে। এখানে অ্যাকাউন্ট করার জন্য আপনার কিছু স্টেপ ফলো করতে হয়। তার মধ্যে রয়েছে নিজের অ্যাড্রেস ভেরিফিকেশন। অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য প্রথমত ইউটিলিটি বিল, কারেন্ট বিল, গ্যাস বিল অথবা পানির বিল ইত্যাদি আপনাকে প্রোভাইড করতে হয়, এবং পাশাপাশি রয়েছে ফোন ভেরিফিকেশন। এসব কিছু কিভাবে প্রোভাইড করবেন এবং ভিডিওটির শুরু থেকে শেষ পর্যন্ত স্টেপ বাই স্টেপ কিভাবে আপনি এই সব বিল খুব সহজে না থাকা সত্ত্বেও আপনি কিছু কৌশল অবলম্বন করে তৈরি করে প্রোভাইড করবেন এবং একটি ভেরিফাইড পারফেক্ট মানি অ্যাকাউন্ট তৈরি করবেন, আজকে আমি সবকিছু শেয়ার করব। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো অনেকেই বলেন যে পারফেক্ট মানি ভেরিফাইড অ্যাকাউন্ট করা খুব কঠিন, আমি বলবো না। আজকের ভিডিও দেখার পরে আপনি অত্যন্ত সহজ মনে করবেন। সো স্টেপ বাই স্টেপ শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো অনুরোধ জানাবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, দ্রুত সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল আইকনটি এনেবল করে দিন, যাতে সবার আগে লেটেস্ট লার্নিং অ্যান্ড আর্নিং রিলেটেড ভিডিওগুলো পেয়ে যেতে পারেন। সো প্লেলিস্টের মধ্যে এখানে অনেকগুলো ভিডিও দেখতে পাবেন, যেগুলো হয়তো আপনি খুঁজছিলেন, যেগুলো আপনার প্রয়োজন হতে পারে ফ্রিলান্সিং ক্যারিয়ার গঠন করার জন্য, অথবা স্টেপ বাই স্টেপ গ্রাফিক ডিজাইনিং এর টিউটোরিয়াল খুঁজছেন। এ ধরনের হয়ে থাকলে আপনাকে আমি স্ট্রংলি রিকমেন্ড করব, এই ভিডিওগুলো হয়তো আপনার প্রয়োজন হতে পারে। সো স্টে কানেক্টেড, স্টে কুল টু ওয়াচ দা নেক্সট স্টেপ। সো লেটস গেট স্টার্টেড। অলরাইট, চলে আসছি পারফেক্ট মানি ডট কম এর অসাধারণ ইন্টারফেসে। এই ইন্টারফেসে আসার পরে আপনি প্রথমত দেখতে পাবেন এখানে সাইন আপ বাটন, লগ ইন বাটন, সবকিছু উপরে দেখতে পাবেন। আমি এখানে লগ ইন অবস্থায় আছি, সেজন্য আমার এরকম দেখাচ্ছে কিভাবে কি করতে হবে, সেটি স্টেপ বাই স্টেপ আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি যদিও বড় হবে, আমি আশা করি কোনো রকম কেটে কেটে না দেখে স্টেপ বাই স্টেপ বা স্কিপ না করে স্টেপ বাই স্টেপ দেখবেন, তাহলে আপনি অবশ্যই একটি পারফেক্ট মানি অ্যাকাউন্ট অর্থাৎ ভেরিফাইড অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। সো আপনি সাথে থাকবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে অবশ্যই পারফেক্ট মানি এর যে লিঙ্কটি দেওয়া থাকবে সেই লিঙ্কে ক্লিক করার পরে আপনি ইন্টারফেসটি পাবেন। ইন্টারফেসে আসার পরে আপনার কিছু করার দরকার নেই, জাস্ট সাইন আপ বাটনে ক্লিক করবেন। এখানে একটি সাইন আপ বাটন থাকবে, সেই সাইন আপ বাটনে ক্লিক করার পরে আপনি দেখতে পাবেন এই ধরনের ইন্টারফেস। এই ইন্টারফেসে আসার পরে প্রথমত আপনাকে যে স্টার চিহ্নগুলো দেওয়া রয়েছে, লাল লাল স্টার চিহ্ন, এই স্টার চিহ্নগুলোতে সব আপনার যথাযথ ইনফরমেশন গুলো প্রোভাইড করতে হবে। প্রোভাইড করবেন এমন ভাবে যাতে আপনার ব্যাংকের সাথে যাতে মিল থাকে, অর্থাৎ আপনার ইনফরমেশন গুলো যে ব্যাংকে দিয়েছেন সেই ইনফরমেশন গুলো যাতে মিল থাকে, সেজন্য আপনি খেয়াল করবেন এই ইনফরমেশন গুলো প্রোভাইড করার জন্য। সো আমি এখানে অ্যাকাউন্ট নেম দিয়েছি, ফুল নেম দিয়েছি, সিটি দিয়েছি, অ্যাড্রেস দিয়েছি, জিপ কোড দিয়েছি, ইমেল অ্যাড্রেস, এরপর ফোন নাম্বার দিয়েছি, এরপর আপনি এখানে পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড দেওয়ার সময় খেয়াল করতে হবে অবশ্যই আপনাকে 6 ক্যারেক্টারের হতে হবে। 6 ক্যারেক্টার ইউজ করার সময় আপনাকে মনে রাখতে হবে ক্যাপিটাল লেটারের এবং একটি স্মল লেটারের এবং একটি স্পেশাল ক্যারেক্টার ইউজ করতে হবে। স্পেশাল ক্যারেক্টার বলতে এট দ্য রেট অফ পার্সেন্টেজ, ডলার চিহ্ন বা হ্যাশ চিহ্ন ইত্যাদি ইউজ করে আপনি পাসওয়ার্ডটা লিখার পরে অবশ্যই এখানে যে টার্নিং নাম্বার রয়েছে সেই টার্নিং নাম্বারটা এখানে বসাবেন। বসানোর পরে এখানে আই অ্যাগ্রিতে ক্লিক করে রেজিস্টারে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটি তৈরি হওয়ার জন্য অবশ্যই আপনি আপনার মেইল বক্সে দুটো মেইল পাবেন। তো আমি একটু পরে দেখাচ্ছি। আর একটি কথা বলে রাখি, টার্নিং নাম্বার যদি আপনি বুঝতে না পান তাহলে এখানে যদি ক্লিক করেন তাহলে এখানে চেঞ্জ যে নতুন সহজ যে ক্যাপচার নাম্বারগুলো পাবেন সেই নাম্বারগুলো আপনি চুজ করে এখানে বসাতে পারবেন। এবার আসি কিভাবে আপনি মেইল যাবেন। মেইলে যাওয়ার জন্য প্রথমে আপনি মেইলে ক্লিক করবেন। মেইলে ক্লিক করার পরে অবশ্যই আপনি দেখতে পাবেন দুটো মেইল। প্রথম মেইলটি আমি আপনাদের সাথে শেয়ার করছি, সেগুলো হচ্ছে যে এই মেইলের মধ্যে কি কি রয়েছে। ওয়্যার ট্রান্সফার রয়েছে, ওয়্যার ট্রান্সফার অর্থাৎ ব্যাংক ট্রান্সফার, এবং ডিরেক্ট ডিপোজিট করার জন্য যে যে কান্ট্রিগুলো সিলেক্টেড সেগুলো হচ্ছে জার্মানি, ফ্রিয়ান, সুইস অ্যান্ড বেলজিয়ান ব্যাংক অ্যাকাউন্ট হোল্ডার্স, অর্থাৎ এই দেশের মধ্যে যাদের ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে তারা অবশ্যই ডিপোজিট করতে পারবেন। পাশাপাশি রয়েছে ক্যাশ টার্মিনাল
টার্মিনালের জন্য রয়েছে রুশিয়ান এবং ইউক্রেন। আরো অপরচুনিটি কিছু তারা রেখেছে, সেগুলো হচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন অথবা মানিগ্রাম ওয়্যার ট্রান্সফার রয়েছে, আদার ই কারেন্সি যেগুলো রয়েছে সেগুলোতে আপনি সুযোগ সুবিধা পাবেন, ভিসা কার্ড, মাস্টার কার্ড, ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ড অ্যালাউ করছে। এটি হচ্ছে ফার্স্ট, একটি ইমেল অ্যাড্রেস, ইমেল ভেরিফিকেশনের জন্য তারা মেইল পাঠাবে। তারপরে দ্বিতীয় যে মেইলটি সেটি হচ্ছে, এটি আমি ওপেন করছি, এটি ভেরি ইম্পর্টেন্ট, আপনাকে এখানে একটি নাম্বার দেওয়া থাকবে, সেটা হচ্ছে পার্সোনাল আইডি নাম্বার। পার্সোনাল আইডিটা সাধারণত যখন আপনি লগ ইন করবেন তখন আপনার এই পার্সোনাল আইডিটা অবশ্যই আপনি সংরক্ষণ রাখবেন, লগ ইনের সময় এটি প্রয়োজন হবে এবং পাসওয়ার্ড অবশ্যই দিতে হবে লগ ইন করার সময়। তো আমি আশা করি বুঝতে পেরেছি, দুটো ইমেল পাবেন, দুটো ইমেল বোঝার পরে আপনি সরাসরি লগ ইনে চলে যাবেন। লগ ইনে চলে যাওয়ার পরে আপনি দেখতে পাবেন এই ধরনের ইন্টারফেস। এই ইন্টারফেস আসার পরে আপনার করণীয় কি, এই করণীয় কি একটু পরে বলছি আমি, তার আগে এখানে কিছু ইনফরমেশন আমি আপনাদের সাথে শেয়ার করছি। এখানে ডেট এবং টাইম সবকিছু কিন্তু আপনি যা যা করেছেন সবকিছু এখানে শো করছে এবং পাশাপাশি অ্যাকাউন্ট আইডিটা এখানে রয়েছে। সো আপনি এগুলো একটু ভালোভাবে একটু সংরক্ষণ রাখবেন। এবার আসি মূল আলোচনায়। মাই অ্যাকাউন্টে যদি ক্লিক করেন দেখতে পাবেন, তাহলে অবশ্যই প্রথমে দেখতে পাচ্ছেন এখানে আপনি যদি কাউকে গোল্ড ট্রান্সফার করতে চান তাহলে অবশ্যই এখানে গোল্ড ট্রান্সফারের জন্য সব অপশন এখানে দেয়া রয়েছে। ব্যাচ নাম্বার, অ্যাকশন নাম্বার, অ্যাকাউন্ট ফ্রম, অ্যাকাউন্ট টু, কোথা থেকে এবং কাকে দিচ্ছেন সবকিছু কিন্তু এখানে শো করবে। এবং পাশাপাশি যদি আমি একটু ব্যাকে যাই তাহলে দেখতে পাবেন যে এখানে আরেকটি অপশন রেখেছে, যদি আপনি কাউকে ডলার ট্রান্সফার অর্থাৎ লেনদেন করতে চান তাহলে অবশ্যই আপনি ডলারের মধ্যে ক্লিক করবেন। ডলারে ক্লিক করার পরে আপনি সব ইনফরমেশন এখানে প্রোভাইড করার পরে তারপর আপনি লেনদেন করতে পারবেন। তারপরে যে তৃতীয় অপশনটি রেখেছে সেগুলো হচ্ছে ইউরো। ইউরো যদি আপনি লেনদেন করতে চান তাহলে অবশ্যই এখান থেকে করতে পারবেন, সেন্ড মানি করতে পারবেন, এক্সচেঞ্জ করতে পারবেন। এরপরে আপনি এখানে স্টেটমেন্ট সবকিছু দেখতে পাবেন, অর্থাৎ এখানে লুকোচুরির কিছু নেই। এই গেল মাই অ্যাকাউন্টসে। এবার আসি সেটিংসে। যদি আমি ক্লিক করি সেটিংসে যাওয়ার পরে কিভাবে আপনি আপনার অ্যাকাউন্টটা ভেরিফিকেশন করবেন সেটির সবকিছু ইনফরমেশন এখানে প্রোভাইড করতে হবে। প্রথমে আপনি যে ইনফরমেশনগুলো প্রোভাইড করেছেন সেই ইনফরমেশনগুলো এখানে দেখতে পাবেন। এরপরে কারেন্ট পাসওয়ার্ড সবকিছু এখানে দেখতে পাবেন। এরপরে আপনি যদি নিচে চলে যান ক্যাপচা টাইপিং এ চলে যান, তো এখানে টাইপিংটা করবেন। করার পরে অ্যাপ্লাই চেঞ্জে ক্লিক করে কিছু ইনফরমেশন যদি আপনি চেঞ্জ করতে চান সবকিছু আপনি চেঞ্জ করতে পারবেন। এবার আসি ভেরিফিকেশনের জন্য, অর্থাৎ আপনি একটি পারফেক্ট ভেরিফাইড অ্যাকাউন্ট তৈরি করতে হলে যা যা প্রয়োজন সেটি আমি এবার আপনাদের সাথে শেয়ার করছি। এখানে অ্যাকাউন্ট ভেরিফিকেশনের জন্য তিনটি স্টেপ রয়েছে। প্রথমত হচ্ছে আপনাকে যে কাজটি করতে হবে, সাম অফ ইউর অ্যাকাউন্টস অ্যাডভান্সড ফাংশনস আর অ্যাভেলেবল আফটার এডিশনাল ভলান্টারি ভেরিফিকেশন। আপনাকে কি কি প্রোভাইড করতে হবে আপনাকে অবশ্যই এখানে যদি ক্লিক করেন তাহলে অবশ্যই আপনি প্রোভাইড করবেন আপনার এনআইডি এর বট সাইট, অর্থাৎ আপনার যে ন্যাশনাল আইডি কার্ডটি রয়েছে সেই ন্যাশনাল আইডি কার্ডটি এখানে অবশ্যই ফাইলটি অ্যাড করতে হবে। কিভাবে তৈরি করবেন সেটি আমি একটু পরে দেখাচ্ছি। এরপরে অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য যে কাজটি করবেন সেটি হচ্ছে আপনার যদি আপনি যদি বাড়িওয়ালা হন অথবা আপনার নিজস্ব নামে যদি কারেন্ট বিল, গ্যাস বিল অথবা পানির বিল আসে তাহলে সেই বিলটা আপনি এখানে অ্যাড করে দিবেন। যদি না থাকে ভয়ের কিছু নেই, কিভাবে তৈরি করবেন আমি একটু পরে দেখাচ্ছি। তাহলে প্রথমে যে জিনিসটা গেল সেটি হচ্ছে আপনি এনআইডি টি অ্যাড করবেন। কিভাবে এনআইডি তৈরি করবেন সেটি আমি দেখাচ্ছি। এরপরে তৈরি করবেন মিন্স কিভাবে এনআইডি এর বট সাইট অ্যাড করে এখানে আপলোড করবেন সেটি দেখাচ্ছি। এরপরে অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য কিভাবে বিদ্যুৎ বিল তৈরি করবেন সেটি দেখাচ্ছি। এরপরে এই দুটো ক্লিয়ার হওয়ার পরে অবশ্যই আপনাকে যে জিনিসটা প্রোভাইড করতে হবে সেটি হচ্ছে ফোন ভেরিফিকেশন। এই দুটো ক্লিয়ার করার পরে অর্থাৎ প্রোভাইড করার পরে ফোন ভেরিফিকেশনটা আপনি করতে পারবেন। এই দুটো প্রথম দুটো না করে আপনি ফোন ভেরিফিকেশনটা করতে পারবেন না। কিভাবে এবার এনআইডি ক্লিয়ার করবেন বা তৈরি করবেন অর্থাৎ বট সাইট অ্যাড করবেন সেটা আমি দেখাচ্ছি। তো আমি ফটোশপ সিসিটা ওপেন করছি, ফটোশপ সিসি ওপেন করছি এই জন্য যে কিভাবে আপনি এনআইডি আর বট সাইট অ্যাড করবেন। তো আমি আজকে খুব একটি টিপস আপনাদের সাথে শেয়ার করছি, আপনি যদি এটি না পারেন তাহলে কোনো কম্পিউটারের দোকানে গেলে তারা অবশ্যই কাজটি আপনাকে করে দেবে, তবে আপনি নিজে করতে পারলে সবচেয়ে বেস্ট হয়। ফটোশপের যে কোনো ভার্সনে আপনি এটি করতে পারবেন। তো আমি ফাইলে যাওয়ার পরে নিউতে ক্লিক করবো। নিউতে ক্লিক করার পরে আমি এখানে ওয়েট নিব 240 এবং হাইট নিব 233 এবং আর জিবি কালার রাখবো এবং বাকি যেগুলো রয়েছে সেগুলো এখানে
আমি রাখবো। তো এই সাইজের একটি আমি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নেব, এই ডকুমেন্ট হচ্ছে এটি। এবার আমি আমার এনআইডি, যেটি আমি জাস্ট একটি কপি আপনাদের সাথে শেয়ার করছি, কিভাবে বথ সাইট একটি এনআইডি এর বথ সাইট কিভাবে অ্যাড করবেন সেটি অবশ্যই এটি দেখার পরে আপনি খুব সহজে এনআইডি এর বথ সাইট অ্যাড করে নিতে পারবেন। তো আমি শেয়ার করছি এনআইডি এর দুটো সাইট চলে এসছে। প্রথমত হচ্ছে এটি সামনের সাইট বা ফ্রন্ট সাইট। এই ফ্রন্ট সাইটটিকে আপনি আমি যে ডকুমেন্টটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ডকুমেন্টটা নিয়েছি সেই ডকুমেন্টে নিয়ে যাবো, জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ, তারপর কন্ট্রোল টি প্রেস করার পরে আপনি এটি অবশ্যই বসিয়ে দিবেন, মাউসের লেফট বাটন প্রেস করার পর এভাবে একটু বসিয়ে দিবেন, এরপর এখানে ক্লিক করবেন, এরপর এটি বসিয়ে গেল। তারপরে ব্যাক সাইড নেওয়ার জন্য আপনাকে এই যে ব্যাক সাইড সেই ব্যাক সাইডটি অবশ্যই আপনি এখান থেকে জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করে নিয়ে যাবেন, নিয়ে যাওয়ার পর এখানে ছেড়ে দিবেন। কন্ট্রোল টি প্রেস করার পরে অবশ্যই আপনি অল্টার এবং অল্টার প্রেস করার পরে আপনি এখানে জাস্ট বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পরে বথ সাইড এবং ফ্রন্ট সাইড উভয়টি একসাথে আপনি এখানে অ্যাড করে নেবেন। অ্যাড করে নেওয়ার পরে আপনার যে করণীয় সেটি হচ্ছে এটি সেভ করবেন। তো অ্যাপ্লাই দেওয়ার পরে আপনার সামনের সাইড এবং পেছনের সাইড যখন অ্যাড হয়ে যাবে তারপর আপনি ফাইলে ক্লিক করবেন, জেপিজিতে ক্লিক করবেন। জেপিজিতে ক্লিক করার পরে আপনি অবশ্যই এটি সেভ হয়ে যাবে, হয়ে গেল। এবার কিভাবে বিদ্যুৎ বিলটি এডিট করবেন সেটি দেখাচ্ছি। বিদ্যুৎ বিল আমি একটি কপি নিয়েছি, সেই কপিটি এবার এডিট করব। এটি হচ্ছে বিদ্যুৎ বিল। এই বিদ্যুৎ বিলটা জাস্ট আপনার নামটা এবং অ্যাড্রেসটা চেঞ্জ করে দিতে হবে, অর্থাৎ অ্যাকাউন্টের মধ্যে যে ইনফরমেশন গুলো প্রোভাইড করেছেন সেই ইনফরমেশন গুলো যথাযথভাবে আপনার নাম এবং অ্যাড্রেসটা এখানে হুবহু অবশ্যই এখানে প্রোভাইড করবেন। সো আমি যেটি দিয়েছি সেটি একটু দেখাচ্ছি। আমি আমার অ্যাকাউন্টের মধ্যে এই যে যেখানে অ্যাকাউন্ট নাম্বার এই যে অ্যাড্রেসটা যেটি দিয়েছি সেটি এবং আমার নামটি অবশ্যই আমি এখানে প্রোভাইড করব। আমার চলে যাচ্ছি এডিটে। তো প্রথমে এখানে দেখতে পাচ্ছেন যে একটি নাম নাম দেওয়া রয়েছে, আমি একটু জুম করি, নাম দেওয়া রয়েছে যে আশরাফুল আলম এবং অ্যাড্রেস রয়েছে এটি। তো আমি এটি জাস্ট কেটে দিব, মুছে দিব। তো প্রথমে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে পেন টুলের মাধ্যমে আপনি এটি সিলেক্ট করবেন, এবার কন্ট্রোল এবং কন্ট্রোল প্রেস করার পর কন্ট্রোল এবং ব্যাক স্পেস প্রেস করার পর সরি কন্ট্রোল এবং এন্টার প্রেস করার পরে আপনি এটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখান থেকে কালার চুজ করবেন, এই যে মাউসের লেফট বাটন প্রেস করে তারপর এখানে ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর এটি কালারটা সিলেক্ট হয়ে গেল। তো আমি এটি সিলেক্ট করে নেব। এবার কন্ট্রোল এবং ব্যাক স্পেস প্রেস করার পরে এটি কিন্তু চলে যাবে। সো চলে যাওয়ার পরে কন্ট্রোল ডি প্রেস করে এটি তুলে দিবেন। তুলে দেওয়ার পরে আপনি চাইলে এটিকে আরও একটি আরেকটু এডিট করতে পারেন। সেটি হচ্ছে প্যাচ টুলে যাওয়ার পরে আপনি যতটুকু চেঞ্জ করতে চান কালার, এই কালারের সাথে আমি অ্যাডজাস্ট করে নিব। সো এটি প্রথমে করা যাবে। ওকে, দেখতে পেলেন আমি কিভাবে এই বিদ্যুৎ বিলটি সহজে ফটোশপের মাধ্যমে এডিট করলাম। আশা করি আপনি যে কোনো একটি বিদ্যুৎ বিল নিয়ে কারো কাছ থেকে খুব সহজে আপনি নিজের নামের অ্যাড্রেস সহ নিজের নাম দিয়ে এভাবে এডিট করে তৈরি করবেন। এরপরে আপনি চলে যাবেন ফাইলের মধ্যে। ফাইলে যাওয়ার পরে আপনি সেভ এজ এ ক্লিক করবেন, দেন আপনি জেপিজিতে ক্লিক করবেন। জেপিজিতে ক্লিক করার পরে এটি সেভ হয়ে যাবে। সো এটি আপনি অবশ্যই প্রোভাইড করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছি কিভাবে বিদ্যুৎ বিল এবং আপনার এনআইডি যেটি রয়েছে সেটি কিভাবে এখানে খুব সহজেই তৈরি করে পারফেক্ট মানিতে আপলোড দিতে পারবেন। সো এই দুটো করার পরে অর্থাৎ এনআইডি এবং অ্যাড্রেস ভেরিফিকেশন করার পরে আপনি অবশ্যই ফোন ভেরিফিকেশন করলে আপনার কিন্তু পারফেক্ট মানি এর অ্যাকাউন্ট তৈরি হয়ে যাচ্ছে ভেরিফাই করার জন্য, এতটুকুই যথেষ্ট। সো আশা করি টেনশন ফ্রি হয়ে এই কাজটি করে নিতে পারবেন এবং নিশ্চিন্তে এই পারফেক্ট মানি ডট কম এর অ্যাকাউন্টটি ইউজ করতে পারবেন কারেন্সি লেনদেন করার জন্য। এবার আমি যদি স্যান্ড মানিতে ক্লিক করি, স্যান্ড মানিতে আপনি দেখতে পাবেন যে এখানে কি কি কারেন্সি আমি আগেই দেখিয়েছি, কারেন্সি গুলো শো করছে। এরপরে আপনি যদি ডিপোজিট করতে চান, ডিপোজিট করতে চাইলে এখানে ব্যাংক ওয়্যার রয়েছে, আপনি ব্যাংকের ডিটেলস গুলো প্রোভাইড করে এখান থেকে লিংক করে দিতে পারবেন। বিটকয়েন রয়েছে, ক্রেডিট এক্সচেঞ্জ রয়েছে, ই ভাউচার রয়েছে, সার্টিফাইড
পার্টনার রয়েছে, এই সবকিছু আপনি যে কোনো একটি ইউজ করতে পারবেন। এরপর কারেন্সি এক্সচেঞ্জ তো দেখালাম, এবং আরো মজার ব্যাপার হচ্ছে বর্তমানে যে রেটটা চলছে কারেন্সির, সে রেটটা কিন্তু এখানে শো করছে, আশা করি আপনি দেখতে পাচ্ছেন। সো খুব ইজিলি কিন্তু এই পারফেক্ট মানিতে ভেরিফাইড ভেরিফিকেশন করার পরে আপনি এই অপরচুনিটি গুলো গ্রহণ করতে পারবেন। সো স্টেপ বাই স্টেপ আমি শেয়ার করলাম কিভাবে আপনি এই অ্যাকাউন্টটি তৈরি করবেন। সো অনেকে অনুরোধ করেছেন যে পারফেক্ট মানিতে কিভাবে অ্যাকাউন্ট করতে হয় এবং ভেরিফিকেশন করা সহ পুরো ভিডিও দেওয়ার জন্য। সো আশা করি তাদের জন্য এটি অসাধারণ ভিডিও হবে, এবং এই প্রসেস ফলো করে খুব সহজে আপনি একটি অ্যাকাউন্ট তৈরি করে নেবেন। ভিডিওটি অবশ্যই ভালো লেগেছে, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে দেরি না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন, যাতে সবার আগে লেটেস্ট লার্নিং এন্ড আর্নিং রিলেটেড ভিডিওগুলো পেয়ে যেতে পারেন। আর ইতোমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ ফ্রম দ্য কোর অফ মাই হার্ট। পরিশেষে একটি কথা না বলে নয়, ভালো থাকুন, সুস্থ থাকুন, সদা সর্বদা লার্নিং এন্ড আর্নিং জীবের সাথে জুড়ে থাকুন। টিল দেন টেক কেয়ার।